হ্যালো গুগল, আমার স্বামী কার সাথে কক্সবাজার গেছে বলো তো? পাশের বাসার ছাদিয়াও কক্সবাজার গিয়েছে। তার মানে ওই সাদিয়ার সাথেই গেছে? অশোক আজকে খবর আছে? থাক বইন, মন খারাপ করিস না, তোর জন্য বার্মিজ আচার আনবে। তোর বার্মি সসারের গুষ্টি কি লয়? আসেন আসেন, হইছে বন্ধুদের সাথে ঘোরা? দেখো, তুমি ভাবছো আমি বন্ধুদের সাথে তোমাকে রেখে ঘুরতে চলে গেছি, কিন্তু আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু। জানি তো কি উদ্দেশ্য ছিল, পাশের বাসাটাও গেছে না? তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? পাশের বাসাটা মানে? ও, এখন তো পাশের বাসাটাও চিনবা না। দেখো, এমন কিছুই না, তোমার অনেকদিন যাবৎ মন খারাপ, তাই আমি ভাবলাম বন্ধুদের সাথে কক্সবাজার গিয়ে তোমার জন্য বার্মিজ আচার নিয়ে আসি, কারণ এটা তোমার অনেক প্রিয়। এই যে, তোমার জন্য বার্মিজ আচার নিয়ে আসলাম। আহারে, কি ভালোবাসা! শোনো, আমাকে না এগুলো দিয়ে বলতে কোনো লাভ নাই, কারণ আমি খুব ভালো করেই জানি যে এখন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন barmizmarket.com বা ওদের ফেসবুক পেজ অনলাইন বার্মিজ মার্কেট থেকে এখন ঘরে বসে অর্ডার করা যায়। আর তুমি এগুলো আনতে কক্সবাজার গেছো, ফাইজলামি! হ্যাঁ, আমিও অনলাইন বার্মিজ মার্কেট তাদের শপ থেকে আনছি, তখনই জানতে পারলাম। ওকে, আমি আর কক্সবাজার যাব না। যাবা কেন? পাশের বাসারটার সাথে তো ঘুরেই আসছো। আজব, আমার পাশের বাসার কেউ যদি কক্সবাজার যায়, তার মানে সে আমার সাথেই গেছে, এইটা কেমন কথা? কথা তো ঠিক বলছো, কিন্তু কিন্তু কি আবার? তাহলে সে আমারে ভুল ইনফরমেশন দিল। সেটা কে? ও হ্যাঁ, সেটা আমার বান্ধবী গুগলি। দেখো, বাইরের কারো কথায় তুমি তোমার হাজবেন্ডের উপর সন্দেহ করবা? মানুষের কাজই তো হচ্ছে একটা সম্পর্কে বেজাল লাগানো। হুম, তা ঠিক বলছো। একটা সম্পর্কে বিশ্বাসটা অনেক বেশি প্রয়োজন, কারো কথায় কান না দিয়ে নিজেই নিশ্চিত হয়ে সেটাকে তুলে ধরা উচিত, কারণ একটা সম্পর্ক সারা জীবনের জন্য, তাহলে হয়তো একটা সম্পর্ক খুব ভালো থাকবে।